আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আরেকটা লেসন নিয়ে এসেছি রাইট ফর্ম অফ ভার্বসে। আচ্ছা, এই আমরা এর আগ পর্যন্ত যতগুলো রাইট ফর্ম অফ ভার্বসের ভিডিও দেখেছি, সেটা লেকচার হোক আর প্র্যাকটিস হোক, সবগুলোতেই কিন্তু এই ব্ল্যাঙ্কে একটা ওয়ার্ড ব্যবহার করা হইতো। এই যে শূন্যস্থানটা তোমরা দেখতেছো, এই শূন্যস্থানের পরে একটা ব্র্যাকেট দেওয়া থাকতো, এখানে একটা ভার্ব দেওয়া থাকতো এবং সেই ভার্বটা আমরা এখানে পরিবর্তন করে বসাইতাম, এবং যে ভার্বটা দেওয়া থাকতো পরিবর্তন করে একটাই আমরা ওয়ার্ড বসাইতাম। কিন্তু আজকে আমরা যেটা দেখব সেটা হলো ব্ল্যাঙ্কে একটার বেশি ওয়ার্ড আমাকে বসাইতে হবে বা আমাকে বসানোর প্রয়োজন পড়বে। তাহলে এটা কখন বসে আমরা এই এই উত্তরটাই জানবো যে এটা কখন বসে। এবং এই ভিডিওটা আসলে মানে এই ভিডিওতেই সব তোমরা জানতে পারবে না, কারণ এটার অনেকগুলো পর্ব বেরোবে। এটা হলো পর্ব এক, ঠিক আছে? আস্তে আস্তে অনেকগুলো পর্ব বেরোবে এবং প্রতিটা পর্বে আমরা খুব অল্প অল্প সলভ করব, হয়তো একটা দুইটা লাইন আমরা সলভ করব। কারণ কি, একটা ভিডিওতে তো এটা শেষ করা সম্ভবই না এবং এটার অ্যাকচুয়াল কোনো রুলস নাই। এটা এটা মাথায় রাখো, যখন কখন একটার বেশি ওয়ার্ড বসবে এই যে এই প্রশ্নটা, এটার মধ্যে কোনো রুল নাই, ঠিক আছে? কোনো রুল নাই। তো যেহেতু রুল নাই, সেহেতু আমরা একটা একটা করে শূন্যস্থান দেখব এবং সেটা ব্যাখ্যা কেন হইল আমরা সেটার ব্যাখ্যা দেখব। তো আজকের ভিডিওতে চলো আমরা একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাবো। দেখো, যে আমরা বলতেছিলাম যে কখন একটার বেশি ওয়ার্ড বসে, জাস্ট আমি সলভ করে দেখাচ্ছি সরাসরি। দেখো, এখন এখানে খেয়াল করো তোমরা, এই যে আমরা কি করলাম, এই যে এখানে আর একটা ব্যবহার করলাম, আবার আরেকটা কি ব্লেসড ব্যবহার করলাম, মানে দুইটা ওয়ার্ড ব্যবহার করলাম। প্রথমটাতে কি ছিল, প্রথমটাতে শুধু রিডিং ছিল, হ্যাঁ, এটা একটা ওয়ার্ড ছিল। এবার এখানে কি হয়েছে, এখানে আর আছে আবার ব্লেসড আছে, তার মানে এখানে একটা দুইটা, আমরা দুইটা ওয়ার্ড ব্যবহার করছি। এটাই এখানে বোঝাচ্ছে আমি বলেছিলাম যে একটার বেশি ওয়ার্ড। তো কেন এখানে আর ব্লেসড হইলো, দেখো এটা একটা প্যাসিভ সেন্টেন্স, ঠিক আছে? এটা একটা প্যাসিভ সেন্টেন্স এবং এই প্যাসিভ সেন্টেন্সের ফলে আমাদের আগে একটা বি ভার্ব আনতে হয়েছে এবং বি ভার্ব আনার ফলে আমার এখানে ভার্বের, তোমরা জানো যে প্যাসিভ হইলে বি ভার্বের পরে এইটা হয়, ঠিক আছে? তো ভার্ব থ্রি হয়। তো তাহলে চলো আমরা এখন আজকে শুধু একটা সেন্টেন্স সলভ করব যে পরীক্ষার হলে কিভাবে থাকে। দেখো, পরীক্ষার হলে যেভাবে থাকে আমরা ঠিক সেইভাবে সলভ করব। দেখো, এই লাইনটা আমি ঠিক পরীক্ষার হল থেকে নিয়ে আসছি, মানে পরীক্ষার হল থেকে মানে পরীক্ষার প্রশ্ন থেকে নিয়ে আসছি। দেখো, আচ্ছা এখন এইখানে দেখো শুড আছে, আবার এখানে গো আছে, দুইটা বসাইতে হবে। তো শুডের এটা সলভ করার আগে আমি শুড, কুড, মাস্ট, শ্যাল, এই যে এগুলো যে পড়াইছিলাম, এই জিনিসগুলো কিন্তু তোমরা জানো এগুলোকে আমরা কি বলি, এই যে শুড এটাকে আমরা বলি মোডাল ভার্ব, ঠিক আছে? আমরা মোডাল ভার্ব কি এটা তো আমরা জানি, তাই না? মোডাল ভার্ব কি এটা কিন্তু আমরা এর আগের ভিডিওগুলোতে পড়েছি। তাহলে এই যে মোডাল ভার্ব, এই মোডাল ভার্বের ব্যবহার এই শুড দিয়ে আমরা করতেছি, তোমরা অন্য যে কোনো মোডাল ভার্ব দিয়ে করতে পারবা। আচ্ছা দেখো, আমরা একটা জিনিস দেখি, এই যে নিচে এই যে এখানে সেন্টেন্সগুলো দেওয়া আছে, এই সেন্টেন্সগুলো আমরা একটু দেখি। আই ড্যাশ শুড প্লে, এই তিনটা সেন্টেন্স সলভ করে তারপরে আমরা উপরে যাব। খেয়াল করো, এই যে আমার এখানে কি বলা আছে, তিনটা সেন্টেন্সের পাশাপাশি আমার কিন্তু অর্থটাও দেওয়া আছে শুড আর বি এর, তোমরা এটা একটু নোট করে নিবা, ঠিক আছে? তাহলে চলো আমরা এই যে জিনিসটা বুঝলাম যে কখন শুধু শুড হয়, এরপরে শুড বি একটা বসে আবার আরেকটা বি বসে, যখন ভি ওয়ান হবে তখন শুধু শুড হবে, শুডের পরে ভি ওয়ান প্লাস আইএনজি থাকলে শুড বি হবে, আর এখানে যখন অ্যাডজেক্টিভ থাকবে তখনও বি হবে। কারণ কি, নিচের সেন্টেন্সটার অর্থ দেখো, আমার উচিত সতর্ক, আমার উচিত সতর্ক, আসলে হইল আমার উচিত সতর্ক না, আমার সতর্ক হওয়া উচিত। এই যে বি ভার্ব হওয়া এখানে সেটাই বুঝাইছে, আমার সতর্ক হওয়া উচিত। খেয়াল করছো, এই হওয়াটার জন্য আমি বি বসালাম, কারণ বি আসলে বি শব্দের অর্থ হইল হওয়া। আচ্ছা তাহলে চলো আমরা এখন একটু সলভ করি বাক্যটা, আমরা পৌঁছে গেলাম কিভাবে সলভ করব। উই ড্যাশ মোর কেয়ারফুল, দেখো এখানে শুড আছে এবং এই শুডের পরে কি, শুডের পরে অ্যাডজেক্টিভ আছে, তাহলে আমাদের বসে দিতে হবে উই শুড বি
মোর কেয়ারফুল। তাহলে এই যে আমরা দুইটা ওয়ার্ড বসাইলাম, মানে শুড ছিল কিন্তু শুডের সাথে আমরা বি বসাই দিলাম। আচ্ছা এরপরে দেখো, এরপরটা সোজা, বিকজ দ্য ইভিল প্র্যাকটিস ড্যাশ গো অন। আচ্ছা এই ইভিল প্র্যাকটিস বলতে কি বোঝায়? বুঝাইতেছে খারাপ কাজ, মানে খারাপ কাজটাকে আমরা বলি ইভিল প্র্যাকটিস। এখন এই যে খারাপ কাজ, এটা হইলো কি? আমরা জানি এখানে এই সেন্টেন্সটা, এটা হলো সাবজেক্ট। আমি যদি এই সেন্টেন্সটাকে একটা অংশ ধরি, ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হইল ইভিল প্র্যাকটিস, এবং এটা হইল কি বলো? এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, এবং এরপরে যে আছে গো। তাইলে এই যে গোটা, এটা ভার্ব। এখন আমরা এখানে কি বসাবো? এই যে শূন্যস্থানটা এখানে দিল, এই শূন্যস্থানটাতে আমরা কি বসাবো? তো এইখানে আমাদের বাক্যটার অর্থ বুঝতে হবে যে আমাদের সতর্ক হওয়া উচিত, কারণ খারাপ কাজ চলছে, ঠিক আছে। খারাপ কাজ কি? খারাপ কাজ কিন্তু চলতেই থাকে, ঠিক আছে। তাহলে এর জন্য যেহেতু খারাপ কাজ চলছে, এটা একটা কন্টিনিউয়াস হবে, এবং কন্টিনিউয়াস হলে এখানে আমি বসিয়ে দিব ইজ গোয়িং অন, ঠিক আছে। অনেকে একটা জিনিস বলবে, অনেকে এখানে বলবে এই যে গোটা আছে, এই গোটাকে আমি চেঞ্জ করে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য গোজটা কেন লিখলাম না? কিন্তু গোজ লেখা যাবে না, কারণ হলো খারাপ কাজ চলে, এটা কোনো অর্থ হয় না। খারাপ কাজ চলছে, এটা অর্থ হয়। তাহলে আজকে এই পর্যন্তই। দেখো একটা ছোট্ট লাইনকে আমি কতক্ষণ এক্সপ্লেন করলাম, কারণ ভবিষ্যতে এটা তোমাদের আবার কাজে লাগবে।